वेलकम टू हेल्दी हार्ट किचन। आज के आपनादेर के रान्ना करे देखाबो क्रैब कारी। देखुन कत सुंदर देखते होयेछे। आर एटा भात रुटी पोलाओ जे कोनो किछुर साथे भालो लागबे। आर खूब सहज भावे एटा देखाबो। ताई चलुन देखते थाकुन केमन करे बानाय क्रैब कारी। देखुन आमि क्रैबगुलोके भालो करे धुये निएछि। तारपरे नून हलुद माखिये रेखेछि। এবার আমি একটু কয়েকটা গরম তেল বসিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। যেটাগুলো আমার পরিষ্কার করাতে যাবেন আমার মেয়েও চলে এসছে, সবসময় বলে আমি করবো। আজকেও তাই আমাকে হেল্প করতে চলে এসছে। হালকা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না এটাকে। আমি এবার তুলে দেবো। দেখুন সবকটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে রাখছি। দুটো পেঁয়াজ আমি কুচি রেখেছি লম্বা করে, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন আমাদের ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এক চামচ রসুন বাটা দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম। এবার ভালো করে ছেড়ে দিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, সেটা ছোট ছোট করে কুচি করেছি, সেটাও দিই না। ভালো করে সবকটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে টমেটোটা গলে যাবে, তাই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি, কারণ হলুদ আমার পাকড়ার মধ্যে দেওয়া আছে, তাই জন্য আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটাকে ভেঙে দেবেন, বা লঙ্কা পেস্ট দিতে পারেন, আরো ভালো লাগবে। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এখানে আমি এক চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিলাম। বাটির মধ্যে আমি এগুলো সবকটা নেব। এবার জল দিয়ে এটাকে আমি ঘেঁটে নেব। এবার এই মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে মশলা আমি পেস্টটা বানিয়েছি জলে ভালো করে গুলে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম।
ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার যে বাটিটা একটু আমি জল দিয়ে দিয়ে দেব, সামান্য একটু জল দিলাম বাটিটাতে দিয়ে ঢেকে দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছেড়ে আসবে এটা আমরা ততক্ষণ রান্না করব। খানিকক্ষণের জন্য আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি ক্র্যাবটা দিয়ে দেবো, ভেজে রাখা ক্র্যাবটা দিয়ে দিচ্ছি। জলটা ছিল সেটা দিয়ে দিলাম। করছি বলে জলটা আমি অল্প দেবো, গরম করে রেখেছি জলটাকে, সেটা আমি দিয়ে দিচ্ছি। খুন্তিটা ধুয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটাকে। আর বেশি আমি এটা ঝোল করবো না, একটু রেডি রেডি থাকবে তাই অল্পই আমি জল দিলাম, একটু ভালো করে এটা হবে। এটা আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঝোলটাকে একটুখানি আমরা নিয়ে নেবো, শুকিয়ে নেবো, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। শুকনো হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম।